কর্মীর শব্দ আমার নাই। আমি নিজে প্রার্থী আর আমাকে যারা ভোট দেবেন আমি কর্মী, তারা সমস্ত রাকেশের ভঙ্গমারি মানুষ সবাই প্রার্থী। এখানে কর্মী আমি করি নাই, আমি জীবনেও আমি আমার যত ভোট করছি আমার কোনো কর্মী আমি কাউকে কর্মী হিসেবে ট্রিট করি না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এক আসনের জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল হাই মাস্টার নিজে নিজের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। জনগণের সেবক হওয়ার অদম্য ইচ্ছা নিয়ে উপজেলা পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন ও ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জয়ী হওয়ার চেয়ে পরাজয়ের সংখ্যা বেশি থাকলেও মন ভাঙেনি তার। উনি নিজেই পরিশ্রম করছে, ওনার কোনো কর্মী ছিল না, তারপরে ভোটাররাই কর্মী, ভোটাররাই সব কিছু করে নিজের পকেটে টাকা খরচও করছে এবং ভোটও দিচ্ছে। আবার মনে করেন যে এই দাম তো জনগণের দরকার হলো, এই দাম লোকেরই দরকার, ভালো মন্দ জানে সে যান, মানুষের দুয়ারে দুয়ারে যাইতে পারে, মানুষের কাছে যান যাইতে পারে, এটাই তো মানুষ। তার মহান সংসদে আমি জাতির কাছে, আমি সরকার যে গঠন করব তাদের কাছে আমি প্রস্তাব উত্থাপন করব। আমার প্রস্তাব আমার নির্বাচনী এলাকার সমস্যা যদি সমাধান না করে, যেগুলো ধর্ম আমি না করলে নাকেশ্বরী ভুঙ্গামারি মানুষ নিয়ে আমি কর্ম আন্দোলন শুরু করে দেব। কর্মীর শব্দ আমার নাই, আমি নিজে প্রার্থী আর আমাকে যারা ভোট দেবেন আমি কর্মী, তারা সমস্ত রাকেশের ভুঙ্গামারি মানুষ সবাই প্রার্থী। এখানে কর্মী আমি করি নাই, আমি জীবনেও আমি আমার যত ভোট করছি আমার কোনো কর্মী আমি কাউকে কর্মী হিসেবে ট্রিট করি না। আব্দুল হাই মাস্টার কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার সোনাহাট ইউনিয়নের বাসিন্দা। বিগত বছরে তিনি ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন। কর্মজীবনে চর ভুরুঙ্গামারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন তিনি। সর্বশেষ তিনি ইউপি নির্বাচনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সদর ইউনিয়নের মোটরসাইকেল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ও গোলাপ ফুল মার্কায় একটি করে ভোট প্রার্থনা করছি এবং সেই সাথে আরো অনুরোধ জানাচ্ছি যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলেই আমার, আমি সবার। জানা গেছে বিগত সময়ে আব্দুল হাই মাস্টার সোনাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।